নমস্কার দুপৰ সংবাদ ষ্টুডিঅত মৰস্মিতা নিৰ্বাচনৰ পূৰ্বে নেচনেল নেটৱৰ্কত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰথমটো সাক্ষাৎকাৰ নেটৱৰ্ক 18ৰ হৈ এই সাক্ষাৎকাৰ গ্ৰহণ কৰিছে গ্ৰুপ এডিটৰ ইন চিফ ৰাহুল যোশীয়ে অতি সোনকালে আপোনালোকলৈ আগবঢ়া হ'ব এক ঘণ্টাৰো অধিক এই সাক্ষাৎকাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে অসম তথা উত্তৰ পূবেই নহয় ৰাষ্ট্ৰীয় আন্তঃৰাষ্ট্ৰীয় বিষয়ৰ পৰা প্ৰাদেশিক বিষয়লৈ সকলো প্ৰশ্নৰে উত্তৰ দিছে মুকলিকৈ এটা খবৰ মাজলৈ আগবাঢ়িছো তামাৰহাটৰ বাগডুগুৰা তিনিটা গৰুচৰক ৰাইজে সোধালে উত্তৰ মধ্যম চোৰ তিনিটাই কালাচানপাৰা গাঁৱৰ সুৰমান আলী নামৰ লোকজনৰ ঘৰৰ পৰা চুৰি কৰিছিল এহাল গৰু চোৰকেইটাই গৰুহাল পশ্চিমবংগলৈ লৈ থকা অৱস্থাতে গৃহস্থই প্ৰত্যক্ষ কৰিছিল পিছত স্থানীয় ৰাইজে গৰুহালৰ লগতে চোৰ তিনিটাক ধৰি উত্তৰ মধ্যম সোধায় লগে লগে এই ঘটনা কেন্দ্ৰ কৰি সৃষ্টি হ'লে উত্তপ্ত পৰিস্থিতিৰ ধৃত চোৰকেইটা মেজপাৰা গাঁৱৰ নবীন ৰায় কালাচানপাৰা গাঁৱৰ নজৰুল শেখ আৰু কুকিলা ডাঙ্গা গাঁৱৰ মজিবুৰ শেখ বুলি জানিব পৰা গৈছে অসম বংগ সীমান্ত অঞ্চলত দীৰ্ঘদিন ধৰি গৰু চোৰে চলাই আহিছিল সন্ত্ৰাস গৰু চুৰি হোৱা কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতি ইয়াত দেখুৱাইছে দৃশ্য কেনেধৰণে সন্ত্ৰাসৰ সৃষ্টি হৈছে তামাৰহাটৰ বাগডুগুৰাত আৰু তিনিটাকৈ গৰু চোৰা কৰায়ত্ব কৰিছে স্থানীয় ৰাইজ আৰু তাৰপিছতেই উত্তম মধ্যম সোধালে কালাচানপাৰা গাঁৱৰ পৰা চুৰি কৰি নিছিল এই তিনিটা গৰু চোৰে এহাল গৰু আৰু সেই সময়ছোৱাতে সেই দৃশ্য গৃহস্থই দেখাৰ পিছতেই চোৰ তিনিটাক হাতে লোতে কৰায়ত্ব কৰে তাৰপিছতেই ৰাম পিটন সোধায় স্থানীয় ৰাইজে উত্তম মধ্যম সোধালে গৰু চোৰকেইটা চোৰ তিনিটাই কালাচানপাৰা গাঁৱৰ সুলমান আলী নামৰ লোকজনৰ ঘৰৰ পৰা চুৰি কৰিছিল এহাল গৰু আৰু চোৰকেইটাই গৰুহাল পশ্চিমবংগলৈ লৈ গৈ আছিল আৰু সেই সময়ছোৱাতে গৃহস্থই প্ৰত্যক্ষ কৰে নিজৰ গৰু চিনাক্ত কৰে পৰৱৰ্তী সময়ত আৰক্ষী উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে আৰু চোৰ তিনিটাই কৰায়ত্ব কৰে কিন্তু তাৰ পূৰ্বে স্থানীয় ৰাইজে এনেদৰে উত্তৰ মধ্যম সোধায় গৰু চোৰক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল গৰু চুৰি কেন্দ্ৰ কৰি ধৃত চোৰকেইটা মেজপাৰা গাঁৱৰ নবীন ৰায় কালাচানপাৰা গাঁৱৰ নজৰুল শেখ আৰু কুকিলা ডাঙ্গা গাঁৱৰ মজিবুৰ শেখ বুলি চিনাক্ত কৰা হৈছে অসম বংগ সীমান্তত দীৰ্ঘদিন ধৰি গৰু চোৰে সন্ত্ৰাস চলাই আহিছিল আৰু এইবাৰ স্থানীয় ৰাইজে নিজেই উত্তম মধ্যম সোধালে তিনিটাকৈ গৰু চোৰক আৰু পৰৱৰ্তী সময়ত আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰে কিন্তু তাৰ পূৰ্বৰ এই পৰিস্থিতি আমি দেখুৱাইছোঁ এনেধৰণে সৃষ্টি হয় এক উত্তপ্ত পৰিস্থিতি অভিনেতা চাহিল খানক আটক মহাদেৱ বেটিং এপ গোচৰত চাহিলক আটক কৰা হৈছে ছত্তীশগড়ৰ পৰা চাহিলক আটক কৰিছে মুম্বাই ক্ৰাইম ব্ৰাঞ্চৰ এছ আই টিয়ে চাহিলক আটক কৰি মুম্বাইলৈ আনিলে এছ আই টিয়ে বম্বে উচ্চ ন্যায়ালয়ে খাৰিজ কৰিছিল জামিন আবেদন আদালতে জামিন আবেদন খাৰিজ কৰাৰ পিছতে চাহিলক আটক কৰা হয় এছ আই টিয়ে আটক কৰাৰ পূৰ্বে জেৰা কৰিছিল চাহিল খানক অনলাইন বেটিং এপ্লিকেশ্যনৰ সৈতে চাহিলক পোনপটীয়াকৈ জড়িত অভিযোগ উত্থাপন হৈছে মহাদেৱ বেটিং এপ ওচৰত সাঙুৰ খাইছে বলিউডৰ বহু তাৰকাৰ নাম কেইবাগৰাকীও অভিনেতা অভিনেত্ৰীৰ বিৰুদ্ধে ৰুজু হৈছে গোচৰ আৰু চাহিল খানক কালিৰ দিনটোত আটক কৰিছে আৰক্ষীয়ে মহাদেৱ বেটিং এপক লৈ ইতিমধ্যে সমগ্ৰ বলিউডতে এনেধৰণে বহু অভিনেতা জড়িত থকাৰ অভিযোগ উত্থাপন হৈছে চাহিল খানক আটক কৰা হ'ল কালিৰ দিনটোত সোধা পোছা কৰা হৈছে ছত্তীশগড়ৰ পৰা চাহিল খানক আটক কৰিছে মুম্বাই ক্ৰাইম ব্ৰাঞ্চৰ এছ আই টিয়ে সোধা পোছা অব্যাহত ৰাখিছে আৰু মুম্বাইলৈ লৈ আনিছে ছত্তীশগড়ৰ পৰা বম্বে উচ্চ ন্যায়ালয়ে খাৰিজ কৰিছিল জামিন আবেদন আৰু তাৰপিছতে তেওঁ ছত্তীশগড়ত আছিল আৰু ইতিমধ্যেই আদালতে জামিন আবেদন খাৰিজ কৰাৰ পিছতে চাহিলক আটক কৰা হৈছে মুম্বাই চাহিল খানক আটক কৰাৰ পিছতেই এনেদৰে উপস্থিত হৈছেহি বিমানবন্দৰত এছ আই টি আটক কৰাৰ পূৰ্বে চাহিল খানক জেৰাও কৰিছিল অনলাইন বেটিং এপ্লিকেশ্যনৰ সৈতে চাহিল পোনপটীয়াকৈ জড়িত অভিযোগ উত্থাপন হৈছে ৰাজ্যৰ ৰুষ্ট প্ৰকৃতি নিশা বৰদৈ চিলাই কোবাই গ'ল ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্ত প্ৰচণ্ড ধুমুহা শিলাবৃষ্টিৰ ফলত উজনি নামনিৰ বিস্তৰ ক্ষতিসাধন হয় মহানগৰীৰ ধাৰাপুৰত ধুমুহাৰ কোবত ভাঙিল জুবিন গাৰ্গৰ সংগীতানুষ্ঠানৰ পেণ্ডেল বিহুৰ সংগীতানুষ্ঠানৰ পেণ্ডেল ভাঙি পৰিল দৰ্শকৰ ওপৰত
কেমেৰাত বন্দী হৈছে প্ৰকৃতিয়ে সংহাৰী ৰূপ ধাৰণ কৰাৰ কিংকৰণকাৰী দৃশ্য পেনেলৰ তলতে বহু সময় আবদ্ধ হৈ পৰিল জুবিনৰ সংগীতানুষ্ঠান চাবলৈ অহা দৰ্শক ধুমুহাৰ ফলত পেনেল ভাঙি শিশু মহিলাসহ প্ৰায় সহস্ৰাধিক দৰ্শক আবদ্ধ হৈ পৰাৰ সৃষ্টি হয় এক হাহাকাৰময় পৰিৱেশৰ পেণ্ডেল ভাঙি আহত হৈছে শিশু মহিলাসহ কেইবাগৰাকীও দৰ্শক আহত হৈছে জানমণি দাস বনলতা মেধি পাৰ্বতী দাস প্ৰিয়ংকা কলিতা আৰু দীপা ঘোষ গুৰুতৰভাৱে আহত বনলতা মেধি আজাৰা প্ৰাথমিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছে যদিও পৰৱৰ্তী সময়ত প্ৰেৰণ কৰা হৈছে জি এম চি এইচলৈ ভাঙি চুৰমাৰ হৈছে বিহুতলীৰ পেণ্ডেলৰ লগতে চকী তথা বিভিন্ন সামগ্ৰী প্ৰচণ্ড ধুমুহাৰ পিছতে সংগীতানুষ্ঠানস্থলীৰ সৃষ্টি হয় এক অপ্ৰীতিকৰ পৰিস্থিতি বাতৰি পৰিৱেশন কৰিবলৈ যোৱা সাংবাদিকক আৰক্ষীয়ে দুৰ্ব্যৱহাৰ কৰাৰ লগতে দুৰ্বৃত্তই আক্ৰমণ কৰাৰ উঠিছে অভিযোগ ইফালে ঘটনাস্থলীত উপস্থিত আৰক্ষীলৈ শিলগুটি নিক্ষেপৰ একাংশ লোকে দুৰ্বৃত্তৰ শিলাবৰ্ষণত আহত হৈছে 14 জনকৈ লোক আৰক্ষী শিলাবৰ্ষণত আহত আৰক্ষীৰ বাতৰি যুগুত কৰি থকাৰ সময়ছোৱাতে সাংবাদিককো আক্ৰমণ কৰে দুৰ্বৃত্তৰ দলটোৱে দুৰ্বৃত্তৰ আক্ৰমণত গুৰুতৰভাৱে আহত হৈছে এগৰাকী ভিডিঅ' সাংবাদিক নিশা বৰ্ডৰ চিলা চলালে তাণ্ডৱ এয়া তিনিটাকৈ দৃশ্য আমি দেখুৱাইছোঁ কেনেধৰণৰ জুবিনৰ সংগীতানুষ্ঠান চলি আছিল আৰু সেই সংগীতানুষ্ঠানৰ মাজতে এনেদৰে বৰ্ডৰ চিলাই চলালে তাণ্ডৱ আৰু পেণ্ডেল ভাঙি পৰিলে ধুমুহা শিলাবৃষ্টি এনেধৰণৰ দেখিবলৈ পোৱা গ'ল পেণ্ডেল ভাঙি পৰাৰ ফলত বহু শিশু মহিলাও আহত হৈছে বিভিন্ন প্ৰান্তত শিলাবৃষ্টিৰ দুজনী নামনি ব্যস্তৰ ক্ষতি সাধন হৈছে ধাৰাপুৰত জুবিনৰ সংগীতানুষ্ঠান চলি আছিল সেই সময়ছোৱাতেই আৰু তেতিয়াই বিহুৰ পেণ্ডেল ভাঙি পৰিল দৰ্শকৰ ওপৰত কেমেৰাত বন্দী হৈছে প্ৰকৃতিয়ে সংহাৰী ৰূপ ধাৰণ কৰাৰ শিহৰণকাৰী দৃশ্য পেণ্ডেলৰ তলতে বহু সময় ধৰি জুবিনৰ সংগীতানুষ্ঠান চাবলৈ অহা দৰ্শক আবদ্ধ হৈ পৰিল ধুমুহাৰ ফলত পেণ্ডেল ভাঙি শিশু মহিলাসহ প্ৰায় সহস্ৰাধিক দৰ্শক আবদ্ধ হৈ পৰাৰ সৃষ্টি হয় হাহাকাৰ পৰিৱেশৰ পেণ্ডেল ভাঙি আহত হয় শিশু মহিলাসহ কেইবাগৰাকীও দৰ্শক জুবিন মুখাগ আহি কেনে খালি থিয় হৈছে তেনেকুৱাতে মানে বতাহ আহিল বতাহ আহোঁতে মানে আপোনাৰ ফাংচনখন নোহোৱা হ'ল আৰু কিন্তু মঞ্চখন কমজুৰি হৈছে কমজুৰি হোৱাৰ কাৰণে মঞ্চ গোটেই ভাঙি পৰি মানুহ মানে ইফাল সিফাল দৌৰা দৌৰি চেণ্ডেল কোনোবা মঞ্চও ভাঙিছে ৰভাও ভাঙিছে আৰু সেয়া স্থানীয় ৰাইজৰ ভাষ্য আছিল আৰু তাৰপিছতে আমি দেখুৱাইছোঁ যে পেণ্ডেলৰ ভিতৰতে বহু সময় ধৰি হাজাৰ হাজাৰ দৰ্শক এনেদৰে আবদ্ধ হৈ পৰিল জুবিনৰ সংগীতানুষ্ঠান আজাৰাত আছিল মহানগৰী ধাৰাপুৰত আৰু বিহুৰ পেণ্ডেল ভাঙি যোৱাৰ ফলতেই এয়া যিহেতু প্ৰচণ্ড শিলাবৃষ্টি কালিৰ দিনটোত নিশাৰ ভাগত আহিছিল আৰু পেণ্ডেল ভাঙি বহু দৰ্শক আহত হয় ঘটনাত পেণ্ডেলৰ এটা অংশ এনেদৰে ভাঙি পৰে সেই এটা অংশ ভাঙি যোৱাৰ লগে লগে বহু শিশু মহিলাসহ যিসকলে জুবিনৰ সংগীতানুষ্ঠানত চাবলৈ গৈছিল সেই শিশু মহিলাসহ বহু দৰ্শক আহত হয় এক ভয়ংকৰ দৃশ্য আমি নিশাৰ ভাগত সংঘটিত হোৱা এই দৃশ্য দেখুৱাইছোঁ পেণ্ডেল খহি পৰাৰ ফলত দৰ্শক ওলাইও যাব নোৱাৰে যিহেতু বাহিৰত বৰষুণ ভিতৰত এনেধৰণৰ পেণ্ডেলৰ ফলত হাহাকাৰ লাগে দৰ্শকসকলৰ মাজত গতিকে এক ভয়ংকৰ পৰিস্থিতি কালিৰ দিনটো ধাৰাপুৰত সংঘটিত হৈছে জুবিনৰ সংগীতানুষ্ঠানত উপভোগ কৰিবলৈ গৈ অনুষ্ঠান উপভোগ কৰিবলৈ গৈ এনে এক অনাকাংক্ষিত পৰিৱেশৰ মুখামুখি হ'বলগীয়া হ'ল প্ৰকৃতিৰ ৰুষ্ট ৰূপ আৰু ভিতৰত পেণ্ডেল ভাঙি পৰাৰ ফলত বহু শিশু মহিলা আহত নিৰ্বাচনৰ পূৰ্বে নেশ্যনেল নেটৱৰ্কত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰথমটো সাক্ষাৎকাৰ নেটৱৰ্ক 18ত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী মেগা এক্সক্লুচিভ অসমক লৈ কি ক'লে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী দেশৰ ৰাজনীতি অর্থনৈতিক লৈ কি মত প্রধানমন্ত্রী মোদীর দেশের সাধারণ নির্বাচনক লৈ কি প্রত্যাশা শক্তিশালী বিশ্ব নেতাগৰাকী কামিং সুন আজি কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ কোকৰাঝাৰৰ এন ডি এ সমৰ্থিত ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীৰ হৈ প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰীয়ে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ তিনি ঠাইত আছে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্বাচনী ৰেলী কাজলগাঁও বাওখুংগ্ৰী আৰু পৰ্বতঝোৰা তথা গোঁসাইগাঁৱত অনুষ্ঠিত বিজয় সংকল্প যাত্ৰাত অংশগ্ৰহণ কৰি জয়ন্ত বসুমতাৰীৰ হৈ প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰথমে কাজলগাঁও তাৰপিছতে বাওখুংগ্ৰী আৰু পৰ্বতঝোৰা আৰু শেষত গোঁসাইগাঁও বিধানসভা সমষ্টিৰ অসম বংগ সীমান্তৱৰ্তী শ্ৰীৰামপুৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰীয়ে তিনিটাকৈ ঠাইত মুখ্যমন্ত্ৰী বিজয় সংকল্প যাত্ৰা আজি কোকৰাঝাৰত চলোৱা হ'ব নিৰ্বাচনী প্ৰচাৰ অভিযান মুখ্যমন্ত্ৰীয়ে ইতিমধ্যে জনাইছে যে ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰী হৈ নিৰ্বাচনী প্ৰচাৰত অংশগ্ৰহণ কৰিব কাজলগাঁও বাওখুংগ্ৰী পৰ্বতঝোৰা চলাব
নিজা প্রচার অভিযান আর সাহিদুল হকে জানাবো আজির দিনটির খবর। সাহিদুল, আমি আপনার পর জানিব বিচারিছো কেই বজার পর মুখ্যমন্ত্রীর এই প্রচার আরম্ভ হব? হয় রশ্মিতা, মই বর্তমান উপস্থিত আছো কোকৰাঝাৰ লোকসভা সমষ্টির গোসাইগাঁও বিধানসভা সমষ্টির অসমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চল শ্রীরামপুরত। আর শ্রীরামপুরত আবেলি 3 বজাত মুখ্যমন্ত্রী ইয়ালে আহিব। এন ডি এ সমর্থিত যে ইউপিপিএল দলের প্রার্থী জয়ন্ত বসুমাতৃৰ হয়ে নির্বাচনী প্রচার চলে বলে ইয়ালে আহিব। আর সেই যে পেন্ডেল বনোয়া হয়েছে, সেই পেন্ডেলট বা যে মঞ্চ, এই মঞ্চ আমি দেখাবলে যত্ন করেছো। ইয়াতে আপনাদের চাইছে মঞ্চ বিজয় সংকল্প সমাবেশ, এই সমাবেশ মঞ্চ আপনাদের দেখেছি। ইয়াতে মুখ্যমন্ত্রীগী নির্বাচনী প্রচার চলাব। ইয়াতে প্রশাসন যথেষ্ট ব্যস্ত হয়ে পড়েছে, প্রশাসনে গিজ গিজেই আছে, কারণ মুখ্যমন্ত্রী ইয়ালে যে নির্বাচনী প্রচার, সেই প্রচার চলে বলে আহব। আর ইয়াতে আমাক আয়োজক কমিটিয়ে জানিবলে দিছে আসলতে 30,000 আসলতে মানু ইয়াতে আজি এক গোট খাব, নির্বাচনী যে সভা অংশগ্রহণ করব ইয়াতে আহিব। এই দৃশ্য আমি আপনাদের দেখাইছি। ইয়াতে ধুনিয়াক সুন্দরক যে চেয়ার সমূহ আছে সেয়া সজাই পরে রখা হয়েছে, যেহেতু আবেলি 3 বজার নির্বাচনী প্রচার চলে হব। আমি কথা পাতি বিচারিম কোকৰাঝাৰ জিলা বিজেপির উপসভাপতি তথা শ্রীরামপুরের এম সি এল এ সজল কুমার সিংহ, তেখেতর আমি কথা পাতি বিচারিম। দাদা, কি কব যে আজি আমার বিজয় সংকল্প সমাবেশ, এই সমাবেশক আমার মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ইয়াত আহি উপস্থিত হব আর দুটাত আহি পাই যাব। তো আমার, আমি ইতিমধ্যে প্রস্তুতি, আমার রাইজ আহি আছে আর ইয়াত 30,000 মানুষের গ্যাদারিং হব। আর মানে ভাবো 30,000 বেশিও হব, যেহেতু আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী, কর্মদক্ষ মুখ্যমন্ত্রী, তার কারণে রাইজ বহু উৎসাহিত হয়ে আছে যে শ্রীরামপুর এরিয়াত যে আজি মুখ্যমন্ত্রী মহোদয় প্রদর্শন করবে, তার কারণে আমিও খুব উৎসাহিত হয়ে মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম জানার কারণে রেডি হয়ে আছো। আজির এই যে নির্বাচনী সভা মুখ্যমন্ত্রীগী আসব, আপনাদের কেনেদরে আয়োজন চলাইছে আসলে? আমি তার কারণে সব মানুষ আসবে, আমার মানুষ আমার এই গোসাইগাঁও এল এ সির পর আসব, লোকাল স্থানীয় রাইজ আসব। আর আমার মানুষ, মুখ্যমন্ত্রী কলে মানুষ এনে আহে, ভাঙি চুরি আহে, মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা আছে, কর্মদক্ষ যেহেতু মুখ্যমন্ত্রী, আর তার কারণে মানে ভাবো যে মানুষ হয়ে যাব, কোনো অসুবিধা নেই, আর বহু ধুনিয়াক প্রোগ্রাম খিনি হব। আর বিশেষক মুখ্যমন্ত্রী মহোদয় অহার লগে লগে যদি আমার ক্যান্ডিডেট আজির দিনত 2,000 ভোট, 2,00,000 ভোটত জয়ী হয়ে আছে, মুখ্যমন্ত্রী প্রচার চলার লগে লগে ইয়াত বিপুল ভোট আরো বাড়ি যাব, 3-4 লাখ মার্জিনত আমার এন ডি এর প্রার্থী জয়ন্ত বসুমতারী জয়যুক্ত হব। আর মুখ্যমন্ত্রী অহার লগে লগে একেতে যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি মতে কাম করে, আর মুখ্যমন্ত্রী প্রচার চলাই আছে, মানে আমি ইমান দিন একটা অ্যাসেসমেন্ট করে আসছিল 2,00,000 ভোটত আমার এন ডি এর প্রার্থী জয়ন্ত বসুমতারী জয়যুক্ত হব। কিন্তু মুখ্যমন্ত্রী যেনেকা প্রচার চলাবলে আহি আছে আমার এই অঞ্চলত, আমি আশা করছো যে 4,00,000 মানত মার্জিনত জয়ী হব। হয়, দেখা গেছে যে আপনার মুখ্যমন্ত্রী যে সভাত অংশগ্রহণ করব, এই সভাখনের কারণে আপনি বিশেষক মানে কেবাদিনের পর ব্যস্ত হয়ে আছে, ইয়াতে দিনে রাতে থাকবলগা হয়েছে, আসলে সেই প্রস্তুতির বিষয়ে অল্প কম। একচুয়ালি মুখ্যমন্ত্রী মহোদয় যে আমার মাজত আহি আছে, আর মই 3-4 দিনের পর একসপ্তাহের পর লাগি আছো, এটু মই ভাবো মই এজন ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর মতো মানুষ যে আমার ইয়াত আহি আছে শ্রীরামপুর অঞ্চলত, আর মই দায়িত্ব পাইছো আমার মুখ্যমন্ত্রী মহোদয়, আমার বিটিআর সিএম প্রমোদ বড় ডাঙরিয়া। কেবল শ্রীরামপুর এই স্থানতে নহয়, আন দুটাক স্থানতো মুখ্যমন্ত্রীর আজি প্রচার আছে, গতি সেই স্থানতো কেতিয়া চলোৱা হব? প্রথমতে ইয়াত, তারপর আন দুটা স্থানত নির্বাচন করা হব নাকি, বা তার প্রচার চলোৱা হব নাকি, সময় সমূহ কেনেদরে নির্ধারণ করা হয়েছে আজি সেই কার্যসূচীর বিষয়ে যদি অল্প আমি তথ্য লাভ করো? হয় রশ্মিতা, আসলে যেহেতু আবেলির সময়ত মুখ্যমন্ত্রীগী ইয়ালে আসবে, ইয়ার আগতে মুখ্যমন্ত্রীগীর যে রেলি বা আন কার্যসূচী আছে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টির, তার পিছতহে আপনার অসমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চল বলে কব লাগবে শ্রীরামপুর অঞ্চল, আর শ্রীরামপুর অঞ্চলত আহি বিজয় সংকল্প যাত্রার যে সভা, সেই সভার অংশগ্রহণ করব। আর এই সভা তেখেতে প্রায় 30 সহস্রাধিক মানুষের সম্মুখত নিজের বক্তব্য দাঙি ধরবে, ভাষণ প্রদান করব আগন্তুক লোকসভা নির্বাচনত। এই অঞ্চলত যেহেতু নামনি অসমের কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি, ইয়ার পূর্বর দুটাবার নির্দলীয় প্রার্থী নবকুমার হরণীয়া সাংসদ হয়ে আছিল, কিন্তু এইবলি বিশেষ কিবা কারণত নবকুমার হরণীয়ার যে সাংসদ
মনোনয়ন দাখিল করেছিল নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন খারিজ করা হয়েছে। তারপরে দেখা গেছে যে ইউপিপিএল বা এন ডি এ গোটে বা আনহাতে বিপিএফও বা আন আন যে প্রার্থীসমূহ আছে নির্বাচনী যে প্রচার সে তীব্রতর করে তুলিছে, দিনে রাতে নির্বাচনী প্রচার চলা দেখা গেছে। তারপরে আমি আন একটা কথা কব পারি, হ্যাঁ হল ইউপিপিএল আন এক রণকৌশল আমি দেখা পাইছো, হ্যাঁ হল ইউপিপিএলে প্রতিত অঞ্চল বা বিশেষ সংখ্যালঘু অঞ্চল দিনে রাতে সর সরু যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচার চলা দেখা গেছে। আর মানুষের ঘর চোতালতো যে ইউপিপিএল বা এন ডি এ গোটর নির্বাচনী প্রচার সেও চলা আমি দেখা পাইছো। ধন্যবাদ আপনার ইউপিপিএলের প্রার্থী শাহিদুল, ইউপিপিএলের প্রার্থী ইতিমধ্যে জয়ন্ত বসুমতারীর হয়ে নির্বাচনী প্রচার চলাব শাহিদুলে জানাইছে। আজি গোসাইগাঁওতো নির্বাচনী প্রচার আছে আর তারপরে শ্রীরামপুরের এই সীমান্ত অঞ্চলত উপস্থিত হবগৈ মুখ্যমন্ত্রী আর তারপরে ইতিমধ্যে সকলো সাজু হয়ে তুলিছে হয়ে পড়েছে। প্রায় 30 সহস্রাধিক দর্শকক আজি সম্বোধন করব মুখ্যমন্ত্রী বিয়লি 3 বজা। নির্বাচনী প্রচার চলাবল কাইলৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ গুৱাহাটীৰ তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচনী প্রচার চলাব। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে গুৱাহাটীত বিশাল রোড শোত অংশগ্রহণ করে বিজেপির প্রার্থী বিজুলী কলিতা মেধির হয়ে অমিত শাহে চলাব প্রচার। কাইলৈ সাইকেল ফ্যাক্টরীর লাল গণেশল 2 কিলোমিটার পথত রেলি উলিয়ায় নির্বাচনী প্রচার চলাব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে। অমিত শাহর আগমনক অধিক তৎপর হয়েছে রাজ্য বিজেপির মহানগর আরক্ষী প্রশাসন। অমিত শাহর আগমন রোড শোক তৎপর হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন, যেহেতু কাইলৈ গুৱাহাটীত অমিত শাহর রোড শো আর সেই রোড শোর ইতিমধ্যে সজায় পড়ায় তোলা হয়েছে গুৱাহাটী মহানগরীর বিভিন্ন প্রান্ত, যত গুৱাহাটীত তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচনী প্রচার চলাব। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিয়ে বিজুলী কলিতা মেধির হয়ে নির্বাচনী প্রচার চলাবল কাইলৈ কেন্দ্রীয় গৃহমন্ত্রী, আর কাইলৈ সাইকেল ফ্যাক্টরীর লাল গণেশল 2 কিলোমিটার পথ রেলি করে নির্বাচনী প্রচার চলাব। এইটো লাস্ট মেগা মিটিং, গৃহমন্ত্রী ডাঙরিয়ায় গুৱাহাটীত একটা রোড শো করব, তারপর আর আমার কোনো নেতা নাহে। প্রিয়ঙ্কা গান্ধী আহিব লাগে, ইয়াত আহাত কি আপত্তি, ইয়াতো অসমতো জুন আহে আমি তাকে নিরাপত্তা দিও ভাল করে উভতাই পঠাও, ইয়াতো আর কোনো এটা প্রিয়ঙ্কা গান্ধীলৈ মূর্তো কোনো, মইতো নাভাবো যে বহুত গ্ল্যামারাস তাকে লৈ কিবা চিন্তা করব লাগে। আপনাদের ভাল পায় আপনাদের সুধে, মই নুসুধো। ঢেকিয়াজুলির ধীরাই মাজুলীত আতঙ্ক, হাতী মানুষের সংঘাতর চূড়ান্ত রূপত ভীতিগ্রস্ত স্থানীয় লোক, দুগী বনকর্মীর এজন বৃদ্ধর মৃত্যুর শোকর বনরিয়া হাতীর আতঙ্ক কাল সময় পার করবল হয়েছে স্থানীয় লোকে। শনিবার হাতীর গছকত প্রাণ গৈছিল বীরেন রাভা আর কুলেশ্বর বড়ো নামর বনকর্মী দুগীর, যতন তাঁতি নামর এজন স্থানীয় লোকর বন্যহস্তী খেদারপর কথম্পি প্রাণ রক্ষা পড়ছিল জীবনজ্যোতি রায় নামর আন এজন বনকর্মীর, তিনজন লোকর প্রাণ লওয়ার পিছতো অকলশরিয়া হাতীটে প্রবেশ করেছে বুড়া চাপরি অভয়ারণ্যত। শনিবার 3 জন লোক করে এতালে 10 জনক লোক হাতীটোর মৃত্যুর হাতীটোর কবলত পড়ি মৃত্যু হওয়ার সন্দেহ করেছে স্থানীয় লোকে। হাতীর গছকত নিহত হওয়া ধীরাই মাজুলীর স্থানীয় যতন তাঁতির বাসগৃহর দুজন বনকর্মী নিহত হওয়া ঘটনাস্থলীত পরিদর্শন করব রাজ্যের প্রধান বন বন্যপ্রাণী সংরক্ষক সি সি এফর সন্দীপ কুমার। আর হরেণ ভূমিজে জানাব শেহতীয়া খবর। হরেণ, যেহেতু বুড়া চাপরি বর্তমানে হাতীটো আঁতৰি গৈছে আর যে তিনিজন দুগৰাকী বনকর্মী এজন স্থানীয় লোকর যি দুর্ভাগ্যজনক মৃত্যু, আর সেই ঘটনাস্থলী রাজ্যের প্রধান বন বন্যপ্রাণী সংরক্ষক সি সি এফ এ সন্দীপ কুমারে সেই স্থলী পরিদর্শন করার কথা, গতি আমি আপনার সমগ্র ঘটনা সন্দর্ভত জানিব বিচাৰিছো। চাওক রশ্মিতা, যেহেতু কালি দুজন বনকর্মী সহ এজন স্থানীয় গ্রামবাসীক বন্য হস্তিয়ে আক্রমণ চলায় নিহত করেছিল, আর এই ঘটনা বর্তমানও চাঞ্চল্য বিরাজ করেছে অঞ্চলটোত, কিয়নো নিশার ভাগত আমি জানিব পৰা মতে যিটো হাতীয়ে আক্রমণ করে তিনজন লোকক নিহত করেছিল সেই হাতীটো বুড়া চাপরি অভয়ারণ্যত প্রবেশ করেছিল, কিন্তু এই মুহূর্তের খবর এটা যে পুনের সেই হাতীগী পুনের সেই পশ্চিম দিকে অর্থাৎ যাইত কালি ঘটনা সংঘটিত হয়েছিল সেই দিকে হাতীটো অহা বলে একাংশ লোকে জানিব দিছে, বুড়া চাপরির পৰা ওলাই অহা বলে তেওঁলোকে প্রকাশ করেছে। নিশাটো বুড়া চাপরিতে আছিল হাতীটো, কিন্তু এই মুহূর্তের খবর যে পুনের পশ্চিম দিকে অর্থাৎ কালি যত ঘটনা সংঘটিত হয়েছিল সেই দিকে পুনের হাতীটো পুয়ার ভাগতে অহা বলে একাংশ ব্রহ্মপুত্র স্বাস্থ্যর চাপরির লোকে জানিব দিছে। আর সন্দেহ সময়ের পিছতে রাজ্যের মুখ্য বন সংরক্ষক সন্দীপ কুমারে যি ঘটনাস্থলীত পরিদর্শন করব, কালি যত তিনজন লোক
নিহত হৈছিল দুজন বনকর্মী সহ এজন। কিন্তু হাতিটোক নিয়ন্ত্ৰণ কৰাৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে হৰেন, যেতিয়া শনিবাৰ দিনটো তিনিজন লোকৰ প্ৰাণ লৈছে হাতিটোৱে, সমান্তৰালভাৱে সন্দেহ কৰা হৈছে যে দহজনৰো অধিক লোকৰ প্ৰাণ এই হাতিটোৰ বাবেই মৃত্যু হৈছে বা তেওঁলোকৰ মৃত্যু হৈছে, গতিকে এই হাতিটোৱে যদি বৰ্তমান এনেধৰণে প্ৰৱেশ কৰি ভিতৰত আহি যায়, যদি জনাঞ্চললৈ আহে, তেতিয়াহ'লে যথেষ্ট ভয়ংকৰ ঘটনা সংঘটিত হোৱাৰ সম্ভাৱনা আছে। নিশ্চয়কৈ, যি হাতিটোৱে এনেধৰণে তিনিগৰাকী লোকক প্ৰাণ কাঢ়িলে, পুনৰ জনাঞ্চলত যদি প্ৰৱেশ কৰে হাতিটো, পুনৰ এনেধৰণে ঘটনা সংঘটিত নহ'বনে সেই কথা নুই কৰিব নোৱাৰি। কিন্তু বন বিভাগে কালি এটা কথা প্ৰকাশ কৰিছিল যে ৰাজ্যিক চিৰিয়াখানাৰ পৰা যি অভিজ্ঞ দল তেওঁলোকে আহি হাতিটো টেংকুলাইজ কৰিব। কিন্তু হাতি যিহেতু ব্ৰহ্মপুত্ৰ পাৰ হৈ চৰ চাপৰি গৈছিলে, সেইবাবে তেনেধৰণে টেংকুলাইজ কৰা কোনো ব্যৱস্থা নাথাকিব, সেইবাবে তেওঁলোকে হয়তো এই পদক্ষেপ লোৱা নাই। কিন্তু আমি সন্তেহ সময়ৰ পিছতেই জানিম, যিহেতু ৰাজ্যৰ মুখ্য বন্যপ্ৰাণী সংৰক্ষক সন্দীপ কুমাৰ ইয়াত আহি উপস্থিত হ'ব, সবিশেষ বুজ ল'ব, তেওঁৰ পৰাই আমি সবিশেষ জানিম যে হাতিটোক বধ কৰাৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব ৰাজ্যৰ বন বিভাগে। ৰশ্মিতা, ধন্যবাদ আপোনালৈ। আৰু ইতিমধ্যে হাতী আৰু মানুহৰ যি সংঘাত, সেই সংঘাত ৰোধৰ বাবে কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই বিশেষ ব্যৱস্থা গ্ৰহণৰ আশ্বাস প্ৰদান কৰিছিল। হাতীৰ আশ্ৰয়স্থলৰ লগতে বিভিন্ন ধৰণৰ তেওঁ প্ৰতিশ্ৰুতি দিছিল, কিন্তু বৰ্তমান নিৰ্বাচনৰ বতৰ, গতিকে এইসমূহ সমস্যা চাবলৈ কাৰো আহৰি নাই। কিন্তু ইতিমধ্যেই তিনিজনকৈ লোকে প্ৰাণ হেৰুৱাইছে শনিবাৰৰ দিনটোত। ইতিমধ্যেই হাতীৰ আক্ৰমণত বা হাতীৰ গছকত দহজনৰ অধিক লোক নিহত হোৱা বুলি স্থানীয় ৰাইজে ক'ব বিচাৰিছে। আৰু বৰ্তমান বুঢ়া চাপৰিৰ পৰা পুনৰ উভতি আহিছে হাতীটো, বুঢ়া চাপৰি অভয়াৰণ্যলৈ আঁতৰি গৈছিল, কিন্তু পুনৰ সেই স্থানলৈ য'ত কালিৰ দিনটোত তিনিজনকৈ লোকক হত্যা কৰিছে হাতীটোৱে বা হাতীৰ নিয়ন্ত্ৰণ কৰিবলৈ গৈ প্ৰাণ হেৰুৱালে দুইগৰাকী বনকৰ্মীয়ে লগতে এগৰাকী স্থানীয় লোকে। গতিকে এনেধৰণে এতিয়া এই হাতীটোক নিয়ন্ত্ৰণ কৰাৰ ক্ষেত্ৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হয় সেয়া লক্ষণীয় হ'ব। আৰু কিছু সময় পূৰ্বে পিছতে বন্যপ্ৰাণী সংৰক্ষক চি চি এফ সন্দীপ কুমাৰ তাত গৈ উপস্থিত হ'বগৈ। কিন্তু বিশেষকৈ এতিয়া প্ৰশ্ন হৈছে যে এতিয়া এই হিংস্ৰ হৈ পৰা এই হাতীটোক বধ কৰাৰ বাবে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বন বিভাগে, অন্যথা কিন্তু যথেষ্ট ভয়ংকৰ ঘটনা সংঘটিত হ'ব পাৰে যদিহে এই হাতীটোক অতি শীঘ্ৰে নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাযায় বা বধ কৰিব পৰা নাযায়। হাতীৰ বাবে এতিয়া আতংকত এতিয়া সময় পাৰ কৰিবলগীয়া হৈছে ঢেকীয়া যদি বাকীয়ে। খবৰ দি যাওঁ, তাৰ পূৰ্বে লৈছোঁ এটি বিৰতি।